খুনের আগে গড়িয়াহাটের যে দোকান থেকে শেষবার মিষ্টি কিনেছিলেন কর্পোরেট কর্তা সুবীর চাকি সেই দোকানের সিসিটিভির এক্সক্লুসিভ ফুটেজ এই মুহূর্তে আপনারা এবিপি আনন্দের পর্দায় দেখতে পাচ্ছেন। দেখছেন দোকানে একেবারে মাস্ক পরে ভেতরে ঢুকেছেন মিষ্টির দোকানের ভেতর কর্পোরেট কর্তা সুবীর চাকি সেই ঘটনার দিন এবং তারপর মিষ্টি কেনা শুধু নয় নিজে মিষ্টি খাচ্ছেন সুবীর চাকি। বিকেল 4:40 এই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনারা এবিপি আনন্দের পর্দায় দেখতে পাচ্ছেন। গড়িয়াহাটে একটি দোকান থেকে মিষ্টি কেনেন এবং মিষ্টি কেনার পাশাপাশি মিষ্টি খান এবং তারপর দেখছেন কিছু সময়ের জন্য তিনি বেরিয়ে যাচ্ছেন মিষ্টির দোকান থেকে। তার যে গাড়ি চালক সুবীর চাকির যে গাড়ি চালক রবিন মণ্ডল তাকে তিনি ডেকে আনছেন। দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এইবার গাড়ি চালক ভেতরে ঢুকছেন দোকানে, মিষ্টির দোকানে। তখন একজন কর্মী উপস্থিত, তার সঙ্গে কথা বলছেন এবং মিষ্টি কেনার পর সেই টাকা, মিষ্টি কেনার যে দাম সেটা তিনি কার্ডে পেমেন্ট করছেন। এবং এই তথ্য সামনে এসেছে যে নিজে খুব বেশি নগদ সামনে রাখতেন না, কার্ড ব্যবহার করতেন এবং কার্ডে এই যে মিষ্টি কিনেছেন সেই পেমেন্ট তিনি কার্ড মারফত করেন। কাকুলিয়া রোডে বাড়িতে যাওয়ার আগে গড়িয়াহাটের একটি দোকান থেকে, যে মিষ্টির দোকান থেকে তিনি মিষ্টি কেনেন, সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন। আমি প্রায় 100 জনের মতো পাঠিয়েছি চাকরি।